সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন এন্ড ইউ ওয়াচিং বিডি শো 360। দিস ইজ ইয়োর বিডি শো 360। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। প্রাণ নিয়ে জন্ম নিলে অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে, এটাই আমরা এতদিন শুনে আসছি এবং বিশ্বাসও করি। তবে মানুষ না হলেও ছোট্ট একটি প্রাণী কিন্তু প্রায় অমরত্ব লাভ করেই ফেলেছেন, এটি মনে করছেন বিজ্ঞানীরা। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি, শেষ পর্যন্ত থাকুন, এই প্রত্যাশাই শুরু করছি। ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ, প্রাণীবিদদের কাছে যার পরিচয় টাইটোপসিস ডর্নি। এটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়ে থাকে। আক্ষরিক অর্থেই কিন্তু ওরা নিজেদের প্রায় অমর করে রেখেছে। মৃত্যুর কোনো আশঙ্কা থাকলে এরা বার্ধক্যের উল্টো পথ ধরে। ন্যাশনাল জিওগ্রাফির গবেষকরা জানিয়েছেন, যদি এই জেলিফিশের শরীরে কোনো আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এরা পলিপদস্তে চলে যায়, চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে এবং গুটি বাঁধে পলিপের আকারে। এই পলিপ অবস্থায় এরা 3 দিন পর্যন্ত থাকে। এর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে জেলিফিশটি আরও বয়স একদম কমিয়ে ফেলে। এভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে। তবে এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। আমেরিকার ম্যাসাচুসেটসের FDA বিজ্ঞানী রায় সরকার বলেন, অমর বলতে কোষ রূপান্তরের মাধ্যমে এরা নিজেদের বয়সকে পিছিয়ে দিতে পারে বলে বলা যায়। সেদিক থেকে রিজেনারেটিং ব্ল্যাক ওয়ার্মও অমর। এদের শরীরের কোনো অংশে কেটে 2 টুকরো করে দিলে 2টি পৃথক প্ল্যাটফর্মও তৈরি হয়ে যায়। শরীরের বয়স হলেও টানোরদের ক্ষেত্রেও অগানায়ের বয়স কিন্তু বাড়ে না। অন্য কোনো বড় মাছ এদের খেয়ে ফেললে কিংবা হঠাৎ বড় কোনো রোগে আক্রান্ত হলে অবশ্যই এরা মারা যাবে, তবে বয়স বেড়ে যাওয়া মৃত্যুর কারণ এদের নয়। কোষ পরিবর্তনের ক্ষমতা কিন্তু পূর্ণবয়স্ক না হলে আসে না। বংশ বিস্তার ক্ষমতা সম্পূর্ণ জেলিফিশগুলো একমাত্রই অমর, এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। এই জেলিফিশগুলো মূলত ভূমধ্যসাগর ও জাপানের সমুদ্রে পাওয়া যায়। জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই জেলিফিশ নিয়ে গবেষণা করছেন। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি দূরদর্শনের প্রয়োজন থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশে 360 প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি জানেন ভিডিওগুলো মিস না করতে, এইখুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।